দীঘা বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গিয়েছিল ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত দুই জঙ্গিকে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো আঠাশে মার্চ বেলা এগারোটা নাগাদ হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত দুই জঙ্গিকে অন্য পাঁচটা যাত্রীর মতোই বাসের টিকিট কেটে যাত্রী প্রতিকালয়ে অপেক্ষা করেছিলেন তারা বাসস্ট্যান্ডের কর্মী রাজু সরকার জানান যে তারা বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না তিন দিন আগে লালবাজার থেকে পুলিশ আসে এবং এনআইএ অফিসারেরা আসেন তখনই খোলসা হয় সবকিছু আমরা এটা জানতে পেরেছি যে তিন চার দিন পরে আমরা জানতে পেরেছি যখন লালবাজার থেকে পুলিশ আধিকার ডেকে আমার এনআইএর লোক যখন আমাদের কাছে আসলো আমাদেরকে বললো আপনাদের সিডি সিবি ফুটেজ আমাদের কাছে চলো আমরা বললাম যে এইসব ব্যাপারে আমাদের সেক্রেটারি আছে পল্লব মজুমদার আপনার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন দেখা যাচ্ছে এরা এরা সিটি ফুটেজ নিয়েছে ওখান থেকে এরা কি পেয়েছে সেটা আমরা এদের ছবি এখান থেকে বার করেছে কিন্তু সেটা আমরা দেখিনি কিন্তু যারা সিনিয়র লোক আর মাঝে অফিসে আছে তারা দেখেছে কি পেয়েছে তারা বলতে পারবে যারা এখান থেকে টিকিট কেটেছে এরা বাসে উঠেছে বাসে করে গেছে এবং সেটা এই ছবিতে আমরা দেখতে পেয়েছি এখানে আমাদের ছটা অফিসে ছটা ক্যামেরা আছে হ্যাঁ ছটা ক্যামেরাই চালু আছে ক্যামেরাতেই দেখা গেছে এই ক্যামেরাতেই দেখা গেছে যে এখানে ঢুকেছে ওই ছবি ধরেই তারা এনআইএর লোক এবং লালবাজার আধিকারিক তারা দীঘা দিকে তাদেরকে এরেস্ট করেছে জলপাই